নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব ঝটপটভাবে প্রেশার কুকারে ম্যাঙ্গো ফ্রুটি, ম্যাঙ্গো লাস্সি আর ম্যাঙ্গো স্কোয়াশ বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করি। এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আমটা ছুলে নিয়েছি। এবার আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমটা ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। আর এদিকে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, পাকা আমের ভেতরে পাল্পটা আমি বার করে নেব। পুরানো বন্ধু যারা রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। একটা ছুরি আর চামচের সাহায্যে আমি পাকা আমের ভেতরের পাল্পটা বার করে নেব। এই গরমে এইভাবে একবার ম্যাঙ্গো ফ্রুটি, ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো স্কোয়াশ বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়ির জিনিস সবসময় হেলদি হয়। একইভাবে আমি আরেকটা আমের পাল্প বার করে নেব। এখন একটা কুকারের মধ্যে 1 কাপ আমি পাকা আম নিয়ে নিয়েছি, 1/2 কাপ কাঁচা আম নিলাম, টোটাল 1.5 কাপ আমার আম হলো। 1.5 কাপের ডবল 3 কাপ আমি জল দিয়ে নেব। যে পরিমাণ আম হবে তার ডবল জল দিতে হবে। 4 টেবিল চামচ আমি চিনি অ্যাড করছি। চিনিটা একটু বুঝে দেবেন, কাঁচা আমটা খুব টক হলে তখন একটু বেশি চিনি লাগতে পারে। কুকারের মধ্যে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর কুকারের ভেতরের কাঁচা পাকা আমের পাল্প আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। কুকারের ভেতরের অল্প জল আমি অ্যাড করছি যাতে আমার পেস্ট করতে সুবিধা হয়। আমি আলাদাভাবে কোনো জল অ্যাড করছি না। 2-2 বার আমি একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে। এখন একটা ছাঁকনির সাহায্যে কুকারের ভেতরে জলটা আমি ছেঁকে দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটা কি সুন্দর গ্লেজি ভাব এসছে, টেক্সচারটাও ঠিকঠাক আছে। এটা তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো স্কোয়াশ। এবার একটা গ্লাসের মধ্যে আমি 3 টুকরো বরফ নিয়েছি, 6 টেবিল চামচ আমি এখানে ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে দিলাম, বাকিটা আমি জল দিয়ে দেব। ম্যাঙ্গো ফ্রুটি আমার রেডি হয়ে গেল। আরও একটা গ্লাস নিয়েছি, এখানে 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিয়েছি, বাকিটা আমি ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে ফিল করে নেব। আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে চিনি অ্যাড করতে হবে, যেহেতু আমার এখানে মিষ্টি দই ওই জন্য আমি চিনি অ্যাড করলাম না। ভালো করে মিশিয়ে নেব। ম্যাঙ্গো লস্যি আমার রেডি হয়ে গেল। একটা গ্লাসে আমার ম্যাঙ্গো ফ্রুটি, একটাতে আমার ম্যাঙ্গো লস্যি, আর ম্যাঙ্গো স্কোয়াশ আমার একটা জারে আমি ভরে রেখে দিয়েছি। জারটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। এভাবে রাখলে 2 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবেন ম্যাঙ্গো স্কোয়াশ। সবাই ভালো থাকবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।